বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আসছে আগামী 11 জানুয়ারি রোজ বৃহস্পতিবার দুপুর 12টা থেকে মধ্যরাত পর্যন্ত দারুল হিকমা আল ইসলামিয়া সুনামগঞ্জ এর উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল। স্থান দারুল হিকমার পশ্চিমের মাঠ, ইকবালনগর, জলিলপুর রোড, সুনামগঞ্জ। উক্ত ওয়াজ মাহফিলে ওয়াজ করিবেন আমন্ত্রিত ওলামা মাশায়েখ আল্লামা শায়খ নুরুল ইসলাম খান দরগাপুরি। আরও ওয়াজ করিবেন আল্লামা শায়খ জুনায়েদ আল হাবিব ঢাকা, মাওলানা শায়খ আব্দুল বসির মহাসচিব এদারা, মাওলানা শায়খ সাজিদুর রহমান সুনামগঞ্জ, মাওলানা শায়খ আনোয়ার হুসাইন সুনামগঞ্জ, মাওলানা মুফতি জাবের কাশেমি ঢাকা। এছাড়াও বরেণ্য ওলামায়ে মাশায়েখ ও ইসলামিক স্কলারগণ উপস্থিত থাকবেন। সভাপতিত্ব করবেন মাওলানা তাফাজ্জুল হক আজিজ। উক্ত ওয়াজ মাহফিলে দলে দলে যোগদান করে দুজাহানের অশেষ নেকি হাসিল করুন। এসো মুসলিম দলে দলে 11 জানুয়ারি রোজ বৃহস্পতিবারের মাহফিলে, এসো মুসলিম দলে দলে দারুল হিকমার ওয়াজ মাহফিলে, এসো মুসলিম দলে দলে আল্লামা শায়খ নুরুল ইসলাম খান দরগাপুরীর মাহফিলে, 11 জানুয়ারি রোজ বৃহস্পতিবারের মাহফিলে যোগ দিন দলে দলে, দারুল হিকমার ওয়াজ মাহফিলে যোগ দিন দলে দলে।